ব্যাংক মালিকদের চাপে পিছু হটল বাংলাদেশ ব্যাংক আটকে গেল পনে দুই লাখ কর্মীর স্বার্থ সুরক্ষার সিদ্ধান্ত কদিন আগেই ব্যাংকারদের সর্বনিম্ন বেতন উনচল্লিশ হাজার টাকা বেঁধে দেয়া হয় তাতে আপত্তি মালিকদের অবশেষে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক বিস্তারিত সাইদ আরমানি রিপোর্টে সকাল ঠিক এগারোটার কিছু পর থেকে ব্যাংক মালিকদের একে একে গন্তব্য কেন্দ্রীয় ব্যাংক উদ্দেশ্য ব্যাংকিং খাতের কর্মীদের ঠিক করে দেয়া বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি সঙ্গে ব্যাংক এমডিদের দল সোয়াবারটার কিছু পরে দপ্তরে আসেন গভর্নর ফজলে কবির জ্যেষ্ঠ কর্মীদের নিয়ে সাড়ে বারোটায় বৈঠক শুরু চলে প্রায় আড়াই ঘন্টা এরপর একে একে বেরিয়ে আসেন সবাই বেতনটা নিয়ে অনেক কথা হয়েছে ওইটা আমাদের চেয়ারম্যান সাহেবরা যা যা বলার সবই বলেছেন এবং মাননীয় গভর্নর সাহেব যারা ছিলেন তারা বলেছেন তারা এই কথাগুলো শুনেছেন তারা তারা এই বিষয়টা বিবেচনা করে দেখবেন করা যায় কর্মীদের ন্যূনতম বেতন হাজার টাকা ঠিক করে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক মালিকরা বলছেন সময় দরকার আমাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মধ্যে বা এবিবির মধ্যে আমার মনে হয় একটা গ্যাপ আছে আমার দীর্ঘ আলোচনা যা বুঝলাম এটাকে আরেকটু স্বচ্ছ করার জন্য আরও আলোচনার দরকার আছে এই 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 সার্কুলারটাকে এক্সিকিউট করতে হলে মার্চ মাসে করা সম্ভব নয় বৈঠকে অবশ্য পিছু হটেছে কেন্দ্রীয় ব্যাংক তাই সাময়িক আটকে যাবে নির্দেশনা যা হতাশ করবে পুনে দুই লাখ ব্যাংকারকে বিস্তারিত আলোচনার পর আলোচ্য সার্কুলার বাস্তবায়নের ক্ষেত্রে আরও কিছু সময় দেওয়ার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করা হলে বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যদর্শকগুলো দেখবেন মানে অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনটি খুবই চমৎকার বলছেন ব্যাংক মালিকরা তবে বাস্তবায়নে অনীহা কেন নেই তার ব্যাখ্যা ব্যাংক মালিক এবং ব্যবসায়ীদের চাপে এর আগে অনেক সিদ্ধান্তে হেরফের করেছে কেন্দ্রীয় ব্যাংক এবার কর্মীদের বেতন ভাতা পুনর্মূল্যায়নের আবেদন সেটিও পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক যা দিয়ে আসলে পিছু একটা নতুন উদাহরণ তৈরি করল কেন্দ্রীয় ব্যাংক যা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলছে সাইদারমান নাগরিক ঢাকা